ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং যে কোনো ধরনের লেটেস্ট আপডেট এবং প্রিপারেশন জন্য তোমার চ্যানেলের সঙ্গে সবসময় জুড়ে থাকো। আর আমি মোটামুটি তোমাদের সব কিছু দিয়ে ফেলেছি, সমস্ত টপিক ওয়াইজ কিন্তু ভিডিও অ্যান্সার কি একবারে অ্যাকিউরেট অ্যান্সার কি দেওয়ার চেষ্টা করি এবং সেগুলো আপলোড করে ফেলেছি। তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই মিলিয়ে নাও, তাহলে তোমাদের ওয়েটেজ মার্ক তোমরা ক্যালকুলেশন করতে সুবিধা হবে তোমাদের। এবার আমি ডেফিনেটলি একটা কথাই বলবো, বাজারে প্রচুর অ্যান্সার কি বেরোচ্ছে এবং তারা খুব তাড়াতাড়ি দিয়ে ফেলেছে, তাদের মধ্যে অ্যাকিউরেসিটা খুবই কম, ফলে তোমরা দেখতে পারো। আমি জাস্ট একটা কথাই বলবো যে তোমরা অনেকজন অনেক রকমের প্রশ্ন করছো, ঠিক আছে, যে আমাদের বিএডদের কোনো প্রবলেম হবে কি না। বিএডরা তো সবাই বুঝতে পেরেছে স্যার, বিএডের যে শুনানিটা রয়েছে সামনে মাসে সেটা নিয়ে কোনো প্রবলেম হবে কি না। আবার অনেকজন এই কথাও বলছো যে স্যার আর আমাদের একাডেমিক মার্ক তুলে দিলে কেমন ডিস্ট্রিবিউশন হবে, তাতে কি যাদের যাদের একাডেমিক ভালো তাদের প্রবলেম হয়ে যাবে। তো যাবতীয় তথ্য নিয়ে আমরা সেপারেট সেপারেট ভিডিও আকারে তোমাদের সামনে দেবো, যাতে তোমাদের সমস্ত রকমের কনফিউশনগুলো আমরা দূর করতে পারি, ঠিক আছে। তো বেশি না কথা বলে আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটা এনেছি তোমরা সেটা দেখো এবং তোমরা অবশ্যই উত্তরপত্র মিলিয়ে নাও। দেখো, বলেছে কি পি একটি মৌলিক সংখ্যা, প্রদত্ত বিবৃতিগুলো হলো পি শুধুমাত্র দুটি পৃথক উৎপাদক আছে, পি নট ইকুয়ালস টু ওয়ান, পি অবশ্যই অযুগ্ম সংখ্যা, পি মাইনাস টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। এটার অ্যান্সার কিন্তু হবে এ নম্বর, ভালো করে মাথায় রাখো। এটা কিন্তু সব কিছুই, এটাও গ্রহণযোগ্য, এটাও গ্রহণযোগ্য, এটাও গ্রহণযোগ্য, বাট এইটা কিন্তু গ্রহণযোগ্য নয়, ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, এবার মৌলিক সংখ্যাকে আগে বলো তো, সবাই জানো যে যে সংখ্যাকে সেই সংখ্যা অতবারে এক দ্বারা ভাগ করা যায়, তাহলে তো তাদের দুটো উৎপাদক ডেফিনেটলি আছে, ঠিক আছে। নিম্নলিখিত মধ্যে কোনটি গণিতের বৈশিষ্ট্য নয়? ফলাফলের অনিশ্চয়তা, নির্ভুলতা, মৌলিকতা, বিশ্বস্ততা। দেখো, ডেফিনেটলি আমরা যখন অঙ্ক করি কখনো ভাবি না যে অঙ্কের যে রেজাল্টটা দেবে সেটা নিয়ে আমরা ডাউট করব, কারণ অঙ্ক থেকে যে রেজাল্টটা দেয় সেটা অ্যাকিউরেট হয়, তাতে কোনো ভুল থাকে না, ঠিক আছে। বলছে দেখো, এরা বলছে যে একটি বৃত্তাকার চাকা একবার পূর্ণ ঘূর্ণনে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য নির্ণয়ের আমাদের নির্ণয় করতে হবে কি? চাকার ক্ষেত্রফল, কোনোদিনও তা করতে হয়, চাকার পরিধি, চাকার পরিধির দৈর্ঘ্য, যে কোনো জ্যায়ের দৈর্ঘ্য। আমি প্রথমেই একটা কথা বলি যে পরিধির কখন আমরা দৈর্ঘ্য বলে বলি যে এই তুই বৃত্তের পরিধির দৈর্ঘ্য বার করে বলি, আমরা বলি এই বৃত্তের পরিধি কত রে, তো সেই রেসপেক্টে তুই বলতে এত মিটার, তুমি বলবে এত মিটার। তো দৈর্ঘ্যকে তুমি লেন্থ হিসেবে ডিসক্রাইব করছো, বাট তাকে কখনো ডিরেক্ট লেন্থ হিসেবে তুমি বলবে না। তো এই রেসপেক্টে এটার অ্যান্সার হবে চাকার পরিধি, চাকার পরিধির দৈর্ঘ্য যারা মেরে এসেছো তারা ভুল করে এসেছো। এবার দেখো, এটা তো এক প্রকার রিজনিং টাইপের প্রশ্ন, যারা যারা একটু ভালো বোঝো তারা কিন্তু অবশ্যই তোমার হচ্ছে বের করে নিতে পারবে, এটা 55 অ্যান্সার হবে, ঠিক আছে, ত্রিভুজ সংখ্যা দিয়ে যেটা এসেছিলো। এবার দেখো, যদি একটি স্বাভাবিক সংখ্যা সকল যথার্থ উৎপাদকের সমষ্টি হয় তাহলে সংখ্যাটি নিখুঁত বলা যেতে পারে। যেমন তুমি দেখো 6 এর 1 2 3, আচ্ছা 6 এর 1 2 3 বলতে কি আমরা বলতে পারি 6 এর 1, তারপর হচ্ছে 2, তারপর 3, তাই না। এবার দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে 6 এর 1 কেন দিলাম, 6 এর 1 2 3 আমরা কেন দিলাম, ভালো করে বোঝো। যে 6কে যদি আমরা করি তাহলে কত, দেখো এখানে বলতে পারি 3 2 6, 3 1 3, তাহলে দেখো 2 1 3। এইভাবে আর একটা রকমভাবে বলতে পারো তুমি যে ধরো এখানে আমরা 42, তো সবাই এবার 28টাকে অনেকজন বলছে, সেই জন্য আমি করে দেখাচ্ছি যে 14, তারপর 7, তারপর দেখো 7 1 7, তাই না। তাহলে 2 প্লাস 2 তোমার হচ্ছে 7 প্লাস 1, তা সে কিন্তু আসছে না। কিন্তু অনেকজন দেখছি, অনেক জায়গায় দেখছি তারা করছে কি, তারা এরকম মেনটেন করছে না, তারা 2 নিচ্ছে, একবার 14 নিচ্ছে, 4 নিচ্ছে, একবার 27 নিচ্ছে, নিয়ে বলছে না 28টা হচ্ছে নিখুঁত নয়, মানে নিখুঁত আকাশ হচ্ছে নিখুঁত, এরকম কিন্তু হবে না, ঠিক আছে, এরকম কিন্তু হবে না। যারা এরকমভাবে করছে এরকম কিন্তু হবে না, অ্যান্সার কিন্তু হবে দুটোই নিখুঁত, কোনোটি নিখুঁত নয়, ভালো করে মাথায় রাখবে, বি নম্বর হবে অ্যান্সার। তারপর দেখো 96 অ্যান্সার কত হবে, এটা ক্যালকুলেটিভ অঙ্ক, এটার অ্যান্সার হবে এ, ভুল করনি আশা করি সবাই। তারপরে 100 সকল উৎপাদক সমষ্টি কত, দেখো এখানে যিনি করেছেন তিনি কোনোরকমভাবে 1টাকে মিসক্যালকুলেশন করেছেন, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 217 অ্যান্সার, কারণ 1টাকে সে মিসিং করেছে আর কিছুই না। নিম্নলিখিত কোনটি গণিতের পাবিক মূল্যায়নের ফর্ম্যাটিভ ইভ্যালুয়েশনের অপরিহার্য বিষয় নয়, সেটা হচ্ছে সময় সাপেক্ষ, অ্যান্সার হচ্ছে ডি নম্বর হবে অ্যান্সার, ঠিক আছে, ভালো করে মাথায় রেখো। এবার বলছে এমসিএফ 2005 নির্দেশে প্রাথমিক স্তরে গণিত শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত ব্যবহারিক জীবনের সাথে সম্বন্ধীকরণ করা, তাহলে অ্যান্সার হবে হচ্ছে বি নম্বর। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ভালো করে মাথায় রেখো, ঠিক আছে, ভালো করে মাথায় রেখো। গণিত হলো সভ্যতার দর্শন, কে বলেছেন, ভালো করে মাথায় রেখো, গণিত হলো সভ্যতার দর্শন, কে বলেছেন। ব্যাকন হবে না, এটাও হবে না, হোয়াইট হেড হবে না, এবং হেগেইন হবে, অ্যান্সার কিন্তু এ নম্বর হবে অ্যান্সার।
ভগ্নাংশের যোগফল ধারণাটি শেখার সময় শিক্ষক শিক্ষিকা নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কোনটি সর্বপ্রথম উদাহরণ হিসেবে ব্যবহার করবেন? আমি বলি দেখো, এইটা জটিল, তেমন এইটা ধরো প্রারম্ভিক অবস্থায় 3-2 কে সেপারেটলি আমরা আগে লসাগু করব, তারপর তোমরা বলতে পারবো বা আমরা গুণ করে বলবো, কিন্তু দেখো এখানে 5-5 থাকাতে আমরা 5 কে ডিরেক্ট লসাগু আকারে কিন্তু নিয়ে নিতে পারবো। তাহলে এটা কিন্তু সর্বপ্রথম আমরা কিন্তু এইটাকে ডিক্লেয়ার করব উদাহরণ হিসেবে ভগ্নাংশের যোগফলে। 100 মৌলিক সংখ্যা গুণফলের একক স্থানের অঙ্ক কত? এটা কিন্তু দেখবে 2-3টা মৌলিক সংখ্যা গুণ করবে, 0 চলে আসবে, আনসার কিন্তু অবশ্যই 0 হবে। প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি কি বলছে? দেখো এই যে অ্যান্সারটা দিয়েছে, এই অ্যান্সারটা কত হবে? এই অ্যান্সারটা হবে দেখো, প্রথমে আমরা সবসময় পুরাক্ষণের ধারণা দেওয়ার চেষ্টা করবো, তারপরে যাবতীয় তথ্যাদিগুলো দেবো। তাহলে অ্যান্সার কিন্তু এখানে ডেফিনেটলি তোমাদের এইটা হবে, এ নম্বর হবে অ্যান্সার, অর্থাৎ ভুল কেউ করো না। দেখো 22.7 দশমিকে প্রকাশ করলে অ্যান্সার কত হবে? 4 নম্বর। তুমি দেখবে একটা জিনিস 0.627 সামথিং বারবার রিপিটেশন হবে, তো সেটাকে ধরে কিন্তু এগোতে হবে। কোনো একজন শিক্ষক শিক্ষিকা a+b² a² + 2b + b² বিনিময় করার সময় নিম্নে কোন প্রশ্নগুলো ধারণা প্রয়োজনে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করার জন্য চেষ্টা করবেন? দেখো প্রথমেই বলি, এইখানে কোনোটাই যথার্থ না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন তুমি প্রারম্ভিক অবস্থায় এই সূত্রটা অ্যাপ্লিকেশন জানাবে, তখন তুমি এটা বুঝে যাবে যে এইখানে a×a, এইখানে b×b এটা ইউজ হচ্ছে, তো সেই রেসপেক্টে এইটাই কেবল গ্রহণযোগ্য। এইটা যদি সঠিক হয় তাহলে এইটা কেন ভুল, আবার এইটা যদি সঠিক হয় তো এইটা কেন ভুল, কারণ সব জায়গায় তুই স্কোয়ারিং টার্মের ভ্যালুটা বার করা আছে। ফলে এখানে কিন্তু অ্যাকিউরেট হবে d নম্বর, ভালো করে মাথায় রাখবে। বৃত্তের নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? দেখো রেখাংশ কখনো দিয়ে হবে না, এটা কিন্তু হবে হচ্ছে সঠিক নয়, সি নম্বর হবে। তারপর কি বলছে, একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করো প্রশ্ন স্তরটি। আচ্ছা তুমি বলো জ্যামিতিক চিত্র অঙ্কন আমরা কখন করতে বলি? দেখো আমরা জ্যামিতিক চিত্র বলি, আর বল ত্রিভুজ কাকে বলে? আমরা যদি কোনো ছাত্রকে বলি ত্রিভুজ কাকে বলো, সে বললো 3টে বিন্দু দ্বারা বা 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আমি বললাম তুমি একে দেখাও, অত কথা না বলে তুমি একে দেখাও, তার মানেটা কি? এবার একে দেখাও মানে তোমার দক্ষতা কত আছে ত্রিভুজ সম্পর্কে, বা তোমার বোধ কত আছে ত্রিভুজ সম্পর্কে, বা তুমি কতটা প্রয়োগ করতে পারছ, বা তোমাকে এই সেন্স যদি আমি বলি যে তুমি আগে সমকোণী ত্রিভুজ একে বোঝাও, অতিভুজ কোনটা, লম্ব কোনটা, ভূমি কোনটা, তো তুমি আগে অতিভুজ লম্ব ভূমি তুমি আঁকাবে এঁকিয়ে সেই জ্যামিতিক চিত্রের উপরে, তার কিন্তু তুমি বলতে পারবে যে এটা লম্ব, এটা অতিভুজ, বা এর মধ্যে 90° আছে বলে এটা সমকোণী ত্রিভুজ, তো সবই কিন্তু প্রয়োগ হয়ে যাচ্ছে। ফলে এইটা 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 এই 3টেই কিন্তু খুব কাছাকাছি, তো আমি বলবো যে কোনটা যে সঠিক সেটা সত্যি প্রাইমারি বোর্ড যতক্ষণ না বলবে বলা সম্ভব নয়। এবার বলছে শীর্ষস্থানে কোন স্থানের উপর নির্ভরশীল নয়, এটা কিন্তু শূন্য হবে, সবাই জানো। তারপর নিচের কোনটি গণিতের ভাষার জন্য, তাহলে এখানে সি নম্বর হবে অ্যান্সার, সবাই জানো। তারপর দেখো কি বলেছে, গণিত শিক্ষণের সময় নিম্নলিখিত কোন বিবৃতি আসা উচিত? তাই দেখো সবাই জানো যে বাচ্চাদের কখনো বলে না বলো 0, বলা হয় না, কিন্তু বলো 1, 2, 3, 4, তো নয়, যেই 10 আসে তখন আমরা বলি একের পাশে একটা শূন্য বসে, তখন আমরা সবার শেষে শূন্যটাকে পরিচয় করাবো, তাহলে অ্যান্সার হবে বি নম্বর। অনুরূপ করে ধারণা আমাদের বিবেচনা করা প্রয়োজন, এটা কিন্তু সবাই জানো, এটা ভুল মোটামুটি কেউই করনি, এটা কিন্তু বি নম্বর হবে অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো তোমার কি বলেছে, ধরা যাক যে মানটা দিয়েছে এখানে বলেছে কি কি তোমার ই, এটা হচ্ছে তোমার এ বি কোনোটি মৌলিক হবে না, এটা হচ্ছে ডি নম্বর হবে অ্যান্সার, কোনোটি মৌলিক হবে না। তুমি দেখবে দুটোই কিন্তু জোড় সংখ্যা চলে আসবে। এবার দেখো 220°, 180°, 75°, এটা আনসার কত হবে? এটা আনসার ডি নম্বর হবে, আনসার হবে ডি নম্বর, ভালো করে মাথায় রাখবে। তারপর হচ্ছে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে হচ্ছে এই যে দেখো এটার অন্তর কত বলেছে, এটার অন্তর কত আনসার হবে? এটার অন্তর আনসার হবে হচ্ছে এইটা, ভালো করে মাথায় রাখো, এ নম্বর হবে আনসার, এটা এ নম্বর হবে আনসার, ভালো করে মাথায় রাখো, যেন ভুল না হয়, ঠিক আছে। আচ্ছা এটা তোমরা দেখে নাও, এটা যারা যারা ভুল করেছে তা ভুল করেছে, যিনি যার যে যার কোশ্চেনটা আমি সলিউশন করছি, যিনি আমাকে পাঠিয়েছেন তিনি কিন্তু বি নম্বরে অ্যান্সারটা ক্লিক করেছেন। তারপর নিম্নলিখিত কোন ত্রিভুজের বাহুর 3টা দৈর্ঘ্য প্রকাশ করা যেতে পারে? দেখো যায় না, আর এইখানে যে অ্যান্সারটা করে ফেলেছে সে হচ্ছে যায় দিয়ে করে ফেলেছে, তো যায় না কোনটা বলছে, যায় না কোনটা সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে দেখাতে হবে কোনটা অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের ডেফিনেশন ব্রেক করছে, অ্যাকর্ডিং টু দিস এটা হচ্ছে বি নম্বর হবে অ্যান্সার, ঠিক আছে, ভালো করে মাথায় রাখো। এবার দেখো সবচেয়ে ইস্যুর প্রশ্ন, জ্যামিতিক বিষয়ে শিক্ষার্থীর প্রশ্ন জাগাতে নিম্নলিখিত কোনটি প্রয়োজন নেই?
দেখো, সবচেয়ে বড় সমস্যা জীবন থেকে উদ্ভূত সমস্যা। আচ্ছা, আমাদের জীবনের সব সমস্যা তোমার হচ্ছে জ্যামিতিক বিষয় শিক্ষার্থীদের প্রেরণা জাগাতে কোনটির প্রয়োজন নেই? আচ্ছা দেখো, আমরা যখন প্রথম জ্যামিতি শেখাতে যাব, আমরা যখন জ্যামিতি শেখাতে যাব, তখন আমরা ধরো এরকমভাবে বলতেই পারলাম যে ধরো যে তুমি যে একটা গোল করলে সেই গোলটাকে আমরা বৃত্ত বলছি। তো বা আমরা জীবনের এমন কিছু রিলেট, আমরা যখন ফার্স্ট টাইমে কোনো একটা শিশুকে 5, 6, 1, 2 পড়াতে যাব, তখন কিন্তু সঙ্গে সঙ্গে তার প্রশ্ন জাগাতে তাকে জ্যামিতিক জটিল সমস্যা দেব না, ঠিক আছে, তাকে কিন্তু আমি জীবনের সমস্যা দেব। ধরো তুমি এখান থেকে কোথাও গেলে, এখান থেকে ধরো আমি এমনভাবে চিত্রটা আঁকলাম, আমি বললাম তোমার বাড়ি এটা, তুমি এখান থেকে রামের বাড়ি গেলে, রামের বাড়ি এখান থেকে এখানে আসলে, তারপর এখান থেকে এখানে গেলে, তাহলে তুমি বলো এইখানে তোমার আর রাম আর রাকেশের বাড়ির মধ্যে যে চিত্রটা অঙ্কন করলো এটা কী? এটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে জীবনের, জীবন থেকে উদ্ভূত সমস্যাও কিন্তু হতে পারে। এখানে জীবন থেকে উদ্ভূত সমস্যা বলো না, যে আমাদের জীবনের ইন্টারনাল প্রবলেম, আমরা সমস্যা বলতে এখানে প্রবলেম বোঝাচ্ছে, মানে আমাদের জীবন গঠিত প্রবলেম। যদি আমরা বলি যে জানো যে আমাদের চার বন্ধুর বাড়ি একে অপরের মুখোমুখি নয়, বা তার কারণ একে অপরের মুখোমুখি নয়, বা ও আমার আর কেমনভাবে অবস্থিত, মানে রাম রাকেশের কেমনভাবে রয়েছে, এরকম যদি বলা হয় তখন বলতে হবে রাম আমার সোজাসুজি নেই, তাহলে তো কেমনভাবে আছে সেটা জানতে গেলে তাকে জানতে হবে সে আমার কর্ণ বরাবর রয়েছে। তো সেইটা কিন্তু জীবন থেকে উদ্ভূত সমস্যাও কিন্তু আমার মনে হয় হবে না, মানে হবে, কাগজের ভাঁজ হবে, গাণিতিক খেলাও হবে। তো জ্যামিতিক সংক্রান্ত জটিল সমস্যা কখনো বাচ্চা শিশুদের প্রেরণা জাগাতে জ্যামিতিক সংক্রান্ত জটিল সমস্যা দিয়ে দিলে তার কিন্তু কখনোই প্রেরণা জাগবে না। কারণ আমরা সবাই জানি ম্যাথামেটিক্স এমন একটা বিষয় সবার মাথায় ঢোকে না, সবার দ্বারা সম্ভব না। ফলে ম্যাথামেটিক্স বিষয়ে যদি মানুষকে প্রেরণা জাগাতে হয় তাকে প্রারম্ভিক অবস্থায় খুব ইজিয়েস্ট জিনিস দিয়ে শেখাতে হবে। তো সেই রেসপেক্টে আমি বলবো এটার অ্যান্সার হচ্ছে ডি নম্বর। আমি জানি 90% চ্যানেল জীবনের থেকে উদ্ভূত সমস্যাটা তৈরি করেছে, বাট এইখানে সেই সমস্যা আমার ইন্টারনাল প্রবলেমের মতো নয়, এখানে সেই সমস্যা আমরা আমাদের যাবতীয় জীবনের প্রবলেম ক্রিয়েট করে যে সমস্ত সমস্যা সৃষ্টি হয় সেগুলো আমরা ত্রিভুজের দ্বারা সলিউশন করব, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে কেমন, আমরা যদি বলি যে জানো আমার থেকে যে আমার মাথার ওপরে লম্বালম্বিভাবে একজন বা আমার মাথার ওপরে নারকেল গাছ রয়েছে, বা কেউ যদি বলে ধরো এই তুমি নারকেল গাছের তলায় দাঁড়িও না, তার কারণ কেন? নারকেল গাছ থেকে নারকেল তোমার মাথার উপরে পড়তে পারে। কেন পড়তে পারে? তার কারণ নারকেল গাছটা তার পাশে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে। তো সেই রকমভাবে কিন্তু জীবনের সাথে রিলেট করা যেতেই পারে। তো জ্যামিতিক সংক্রান্ত জটিল সমস্যা যদি তুমি কোনো ছাত্রদের দিয়ে দাও ফার্স্ট টাইমে শিক্ষার্থীর শেখাতে গিয়ে, জ্যামিতিক বিষয় শেখাতে গিয়ে, তখন কিন্তু সে প্রাথমিক স্তরে তাকে কিন্তু সেরকমভাবে প্রেরণা জাগাতে স্টার্ট করবে না, বরং তাকে প্রেরণাহীন করে দেবে, ঋণাত্মক ইনফোর্সারের কাজ করে যাবে। তো ফলে অ্যান্সার কিন্তু ডি নম্বর। এবার দেখো এটার কিন্তু অ্যান্সার হবে বি নম্বর, ঠিক আছে, যিনি করেছেন, যিনি ভুল করেছে ক্যালকুলেশন, তাই হোক বি নম্বর হবে অ্যান্সার। তারপর কি বলে দেখো, পূর্ণবর্গ মানটি কোনটা হবে? এটা 6 নম্বর হবে। তুমি দেখবে ক্যালকুলেশন করতে গেলে 2 আর 3 আসবে, 2 আর 3 একসাথে করলে 6 আসে, ঠিক আছে। এবার দেখো 100 মিটার দৌড় প্রতিযোগিতায় এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে হচ্ছে, তোমার ভালো করে মাথায় রাখো, এর অ্যান্সার হবে হচ্ছে 11, ঠিক আছে, এর অ্যান্সার হবে 11 মিটার হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করলে রাম 6 দিনে কত কাজ শেষ করবে? 8 দিনে কাজটি শেষ করবে। মোস্ট ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, বিভিন্ন জায়গায় পড়েছে। যারা এই প্রশ্নটা সলিউশন দেখছো বা ভবিষ্যতে টেস্ট দেবে, তারা এই প্রশ্নগুলো দেখো, এরকম টাইপের প্রশ্ন সলভ করো বিভিন্ন বই থেকে। তো ডেফিনেটলি তোমাদেরকে আমাদের চ্যানেল থেকেও তোমাদের ক্লাসগুলো দেওয়া হবে। আবার মোটামুটি ধরো এই প্রক্রিয়াটা, যে প্রক্রিয়াটা চলছে সেই প্রক্রিয়াটা খুব শীঘ্রই শেষ হবে এবং তোমাদের চাকরি বাকরি খুব দ্রুততার সাথে হবে, তারপরে আবার টেট ফেট নেওয়া হবে, এরকম কিছু শুনতে পাচ্ছি। যে কোনো ধরনের আপডেট এবং যে কোনো ধরনের তথ্য থাকলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো তোমরা চ্যানেলটির সঙ্গে জুড়ে থেকো, সাবস্ক্রাইব করো, ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, অবশ্যই তোমাদের সাথে আমরা যোগাযোগ সবসময় রাখবো। ধন্যবাদ।